ভাসমান পদ্ধতির সবজি চাষ দক্ষিণাঞ্চলের কৃষিতে বড় সম্ভাবনা হলেও নানা প্রতিবন্ধকতায় কৃষকের লাভ হচ্ছে কম নিম্নাঞ্চলে অন্য ফসল চাষ কষ্টকর তাই ভাসমান পদ্ধতিতেই বড় ভরসা কৃষিজীবী মানুষের পিরোজপুরের নাজিরপুরে এই পদ্ধতি ব্যবহার করে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সবজির আবাদ করলেও এখন কৃষক বলছেন দাদন ব্যবসা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার এই এলাকায় বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতা থাকে এর কারণ জোয়ার ভাটা স্বাভাবিক কৃষি এখানে সম্ভব নয় তাই কয়েক যুগ আগে থেকে পানির উপরে কচুরি পানার বেড তৈরি করে ভাসমান পদ্ধতিতে সবজির আবাদ করে আসছেন কৃষক নতুনত্ব হিসেবে এখন সবজির চারা তৈরি করে নার্সারিতে বিক্রি আয়ের বিকল্প উৎস হয়ে দেখা দিয়েছে যদিও করোনায় এই ব্যবসাও সংকটে করল্লা রেহা জিঙ্গিয়া মানে দশ পনেরো বিশ পদের সারা এ জায়গা দেওয়া হয় এবছর অনেক খরচ বৃষ্টির কারণে লকডাউনের কারণে এগুলো বিক্রি হচ্ছে না এখন খাদ ভিত্তিক সরকারি কোনো সহযোগিতা নেই এই খাতে আছে দাদন ব্যবসার চড়া সুদের কারবার দাদনের টাকা আনছে এটা তো উড়ত্তেরই নেই ব্যাংকে অনেকে জলির পত্র দিয়ে বা অনেক বেজাল টাকা পয়সা উড়ানে অনেকেই বোঝে না বা গ্রামের এলাকার মেম্বার জড়িয়ে টরি অন লাগে তাই এটা তো আর এই এনজিওতে লাগে না এই দরুন এইরা আর কি আমাকে করতে হয় কৃষি কর্মকর্তারা ভাসমান সবজি চাষিদের ব্যাংক ঋণের ব্যবস্থা করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানা। এখন লকডাউন সরকার তুলে নিয়েছেন এবং আমাদের লোকজন মাঠে ঘাটে তারা সে গতি নিয়ে কাজে নেমেছে কৃষকরাও কাজে গতি পাচ্ছে আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিম্নাঞ্চলের আশি থেকে নব্বই ভাগ মানুষ ভাসমান কৃষির সঙ্গে জড়িত রিপোর্ট নিউজ টোয়েন্টি